নমস্কার, আমি সুতপা। সুতপা রিটারিতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো এগলেস চকলেট বিস্কিট কেক। আর এই চকলেট বিস্কিট কেক বানানোর জন্য যে যে জিনিসগুলো দরকার সেগুলো হলো 2 প্যাকেট চকলেট বিস্কিট, 4 চামচ চিনি, 2 চামচ বাটার, 2 চামচ ঘি, স্বাদ অনুসারে নুন, 1 কাপ দুধ, বেকিং পাউডার 1/2 চামচ, আর কেটে রাখা কাজু বাদামের টুকরো। বিস্কিটগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি এইভাবে। সাথে আমি চিনিটাও গুঁড়িয়ে নেবো একসঙ্গে বিস্কিটের সঙ্গে। আর চিনি একসঙ্গে আমি গ্রাইন্ড করে নিয়ে এসেছি, গ্রাইন্ড হয়ে গেছে। আর একটা কথা বলে দিই, যে পাত্রে আমি কেকটা বানাবো এই কেক টিনটা আমি বাটার দিয়ে গ্রিস করে রেখেছি, তারপর ময়দা ডাস্ট করে এক্সেস ময়দা ফেলে এটাকে আমি আগে থাকতে রেডি করে রেখেছি। এরপর আমি বিস্কিটের গুঁড়োর মধ্যে মেলাবো 1 চিমটি নুন, 1/2 চামচ বেকিং পাউডার, 2 চামচ বাটার, 2 চামচ ঘি, 1 মিক্স করে নিচ্ছি। এরপর আমি ধীরে ধীরে দুধটাও মিক্স করে নেব। কেকের ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, আমি রেডি করে নিয়েছি কেকের ব্যাটারটা। এই রকমই কনসিস্টেন্সি আমার চাই। এটার মধ্যে আমি এবার আগে থাকতে কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম, এটাও মিক্স করে নেব। এবার আমি কেক টিনের মধ্যে এটা ব্যাটারটা ভরে দেব। ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে ঢেলে দিয়েছি, এবার এটা প্রিহিট করা ওটিজির মধ্যে আমি ভরে দিচ্ছি 180 ডিগ্রি টেম্পারেচারে। এটাকে আমি 30 থেকে 35 মিনিট পর্যন্ত বেক করব। দেখুন, ওভেন থেকে আমি কেকটা বের করে এনেছি, কত সুন্দর কেকটা আমার তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার কেক। এবার এটাকে আমি প্লেটিং করে দেব। কেকটা আমি প্লেটিং করে দিয়েছি, এবার আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ফ্লাফি হয়েছে কেকটা, কত নরম হয়েছে। আমার এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর যদি এরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।